कौसल्या सुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते। उत्तिष्ठा नरशादूला कर्तव्यं दैवमानविकम्। তুমি যতই চিৎকার করো না কেন, কেউ শুনতে পাবে না, কারণ আমি সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আমি শুধু তোমার সাথেই দেখা করতে এসেছি। না নন্দিনী, আমার শরীরে ঢুকবে না। তুমি আমার শরীরে ঢুকে আমাকে অনেক কষ্ট দিয়েছো। আবার আমাকে কষ্ট দিও না নন্দিনী, আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও নন্দিনী, ছেড়ে দাও। আমি নন্দিনী নই। নন্দিনী নয়, কে তুমি? শিব না। আপনি নন্দিনীর মা পার্বতী? পার্বতী, মুনিস্বামী তোমার কাছে সত্যি কথা বলতে এসেছিল, তুমি ওর কথা শুনলে না কেন? আমি ওনার কথা কেন শুনতে যাব? সত্যিটা আসলে কি সেটা তোমার জানা উচিত। নন্দিনীর যে কোনো ভুল নেই সেটাও তোমায় বুঝতে হবে। আপনার মেয়ে নন্দিনী যা করে গেছে সেটা কি কম? এখন আপনি আবার কি করতে এসেছেন? নন্দিনী ভুল করেনি সেটাই তোমায় বলতে এসেছি, ও কোনো অন্যায় করেনি। পূজো করা সত্ত্বেও নন্দিনী আমাকে ঠকিয়েছে, তাহলে কি এটা অন্যায় নয়? ভক্তি ভরে দেবতার মতো পূজো করতাম আমি ওকে, প্রতিদিন নিয়ম করে পাগলের মতো পূজো করতাম আমি নন্দিনীকে। নন্দিনীর উপরে রাখা আমার বিশ্বাস না আমার জীবন, এই দুয়ের মধ্যে যখন বেছে নেওয়ার পরিস্থিতি এলো, আমি আমার জীবন লাগবে না বলে দিয়েছিলাম, কিন্তু আমি নন্দিনীকে ছেড়ে দিইনি। আমি কোনোদিনও নন্দিনীকে ছেড়ে দিইনি। 20 বছর ধরে ও ডেরায় বন্দী ছিল, আমি আমার রক্ত দিয়ে ওকে বাইরে এনেছি। আমি নন্দিনীর জন্য এত কিছু করলাম, কিন্তু ও আমার জন্য কি করেছে? আমার জীবনটা নন্দিনী নষ্ট করে দিয়েছে। বিয়ের দিন থেকেই আমি যাতে আমার স্বামীর সাথে সংসার না করতে পারি সেই চেষ্টাই করেছে। কুমারকে খুন করে আমাকে দোষী সাব্যস্ত করে আমাকে জেলে পাঠিয়েছে। নন্দিনীর জন্য
জীবনে আমাকে কম কষ্ট পেতে হয়নি। নন্দিনীর জন্য আমি এতদিন শুধু কষ্টই ভোগ করেছি। আমি যখন কষ্ট পাচ্ছিলাম তখন তো আপনি আসেননি, আর এখন এখন নন্দিনীর হয়ে কথা বলতে এসেছেন। আপনি একবার বললেই নন্দিনী ভালো হয়ে যাবে না। নন্দিনী শুধুমাত্র একটা বিষাক্ত সাপ। ও একজন স্বার্থপর, ওর পুজো যে করত তার জীবন নষ্ট করা দুরাচারী পাপী নন্দিনী। নিজের ক্রোধের আগুনে একটা নিরীহ পরিবারকেও বলি দিতে চায় এরকম হিংসুক নন্দিনী। ও যা ভেবেছে সেটাই করবে বলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও একটা বিশ্বাসঘাতক। ব্যাস চুপ করো। নন্দিনী যে শুধু বদলাই নিচ্ছে সেটাই তুমি জানো, কিন্তু এমন পরিস্থিতি কেন এসেছে সেটা কি তোমার জানা আছে? নন্দিনী তোমার সাথে কি করেছে সেটা তুমি জানো, কিন্তু নন্দিনীর সাথে কি ঘটেছে সেটা জানা আছে? নন্দিনী আজ সবার কাছে অপরাধী হয়ে গেছে, কিন্তু আসল ঘটনা কি তোমার জানা আছে? আর কোন দোষ না করেও নন্দিনী কষ্ট পেয়ে যাচ্ছে, ওর কষ্টের কি কোনো মূল্য নেই? এত কষ্ট করার পরেও নন্দিনীর প্রতিশোধ নেওয়াটা কি ভুল বলো? মা আমাকে ক্ষমা করে দিন মা। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। নন্দিনীর সাথে কি হয়েছে সেসব না জেনেই আমি এতদিন নন্দিনীকে ভুল বুঝে এসেছি। আমি এখন বুঝতে পেরেছি। কিন্তু শুধু তোমার বুঝলেই হবে না, নন্দিনী কোথায় সেটাও জানতে হবে। নন্দিনী কোথায় আছে সেটা আমি জানি না, সেটা শুধু স্বামীজি জানেন। নন্দিনী কোথায় আছে সেটা ঠিক আমি জেনে নেব। যেহেতু তুমি নন্দিনীকে পুজো করেছ, তাই নন্দিনীর আসল সত্যটা তোমারও জানা উচিত। আমি যাচ্ছি। তুমি কি ভাবছ আমি জানি না, কিন্তু যে কথাগুলো আমি তোমাকে বললাম সেই কথাগুলো যদি রাজশেখর জানতে পারে তাহলে তার জন্য কিন্তু তুমিও বিপদে পড়তে পারো। আমার এই কথাটা ভালো করে মনে রেখো। মা একটু দাঁড়ান, নন্দিনী কোথায় আছে সেটা আপনি খুঁজে বার করুন, কিন্তু নন্দিনীকে দোষীদের ক্ষমা করে দিতে বলুন। যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিয়ে কালচক্রগুলো নিয়ে আসার কথা আমি নন্দিনীকে বলেছি, ওদের আমি কি করে ক্ষমা করতে বলি? আমি আপনার রাগটা বুঝতে পারছি মা। মানুষ থাকলে কোনো কাজের বদলা নেওয়াটা সহজ, কিন্তু আপনার মধ্যে দৈব অংশ আছে, আপনি কি করে প্রতিশোধ নেবেন? এটা শুধু প্রতিশোধ নেবার জন্য হচ্ছে না, ধর্মকে বাঁচানোর জন্য যুদ্ধ, ধর্মযুদ্ধ। আমাকে ওরা কেটে পুড়িয়ে দিয়েছে সেটা আমি ক্ষমা করে দেব। নন্দিনীকে 20 বছর বন্দি করে রেখেছে সেই জন্যও না হয় আমি ওদের ক্ষমা করে দেব।
কিন্তু জঙ্গলের দেবীর কাল চক্র নেওয়াটা আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। জঙ্গলের ওই কাল চক্রকে আমি রক্ষা করতাম। কাল চক্র চুরি করে যে অপরাধ করেছে তার জন্য শাস্তি পেতেই হবে। সেই ঘটনার পর 20 বছর হয়ে গেছে। আমার পরিবারের লোকেদের আপনি দয়া করে ক্ষমা করে দিন মা। যত সময় পেরিয়ে যাক না কেন, অপরাধ অপরাধই হয়। আমার মৃত্যুর পরে আমি নিরাধার সমাধি অবস্থায় থাকার কারণে আমি কাউকে কোনো রকম শাস্তি দিতে পারবো না। কিন্তু ওদের শাস্তি দেওয়ার জন্য নন্দিনী আছে। আমি যদি সুযোগ দিই তবেই তো নন্দিনী আসবে। তোমায় কিছু করতে হবে না, নন্দিনীর প্রতিশোধ নেবার জন্য স্বয়ং প্রকৃতি মা ওকে শক্তি দেবে। প্রত্যেক সাধারণ অমাবস্যার মাঝরাত্রে নন্দিনীর একটু একটু করে শক্তি বেড়ে শক্তি নাগে পরিণত হয়েছে। এবার সূর্যগ্রহণের অমাবস্যার মাঝরাতে মহাশক্তি নাগ হয়ে ঘাতক শক্তি পেয়ে যাবে। আর 2 দিন পরেই সূর্যগ্রহণের অমাবস্যা আসবে। সেই অমাবস্যায় নন্দিনী বিশ্বরূপ ধারণ করবে আর যারা পাপ করেছে তাদের বিনাশ করবে। এবার আমি নন্দিনীকে মুক্ত করে একটা একটা করে প্রতিশোধ নেওয়া শুরু করব। সেই জন্যই আমি এসেছি। নন্দিনীকে আমি খুঁজে বার করবই আর 20 বছরের সব প্রশ্নের উত্তর দেব আমি।